18000 টাকা দিতেছেন কে কি তোরে এমনিলি দিতাছি তুই যেহেতু আমার কিছু না তাহলে তুই কেন আমারে কইলি বলো তো আমি তোমার কে হ্যাঁ বলো না তুমি আমার কে হ্যাঁ কি কইছি তো কইছি তো কইছি তাই বলে আপনি মারবেন নাকি বলো তো আমি তোমার কে বলো না তুমি আমার কে কে তুই আমার জামাই স্বামী হাজবেন্ড প্রেমিক লাভার কি কহ কিছু না মা গো কিছু না তাইলে তুই এই কথা কেন কইলি কি কইছি মা আমি তো কিছু বুঝলাম না আরে 18000 টাকা দিতেছেন কে কি তোরে এমনিলি দিতাছি তুই যেহেতু আমার কিছু না তাহলে তুই কেন আমারে কইলি বলো তো আমি তোমার কে বলো না তুমি আমার কে কি কইছি তো কইছি তো কইছি তাই বলে আপনি মারবেন নাকি তুই আমার জানোস না তোমাকে তুই আমার দেখছস কোথাও না তোর লাগে আমার কথা হয়েছে কখনো না আমি করেছিনি না আমার লাগে তোর কথা হয়েছে আমার ফটাকে মারবেন নাকি আমি কি কথা ফাজিল বেটি ডাক্তার ফাজিল বেটি তো কি কি ফাজিল না ব্রাজিল না আর্জেন্টিনা আমি কেমনে কব তুই এত ভদ্র এত ভালো তাহলে আমি পর নারী যাইতাছি আমার দেখে এটা বলতে তো লজ্জা করে না আর কি কইছি তুই তো মাত্র আমার পিছনে যাইতাছস আর আমারে কইতাছস বলো তো আমি তোমার কে বলো না তুমি আমার কে মা গো এই কথা কও না তুই কি ও ওই কথা কইছি এই পিছনে পিছনে হ্যাঁ সিনেমার সাথেই তো এর স্বাদ সিনেমা দেখছস রুবেল দে সিনেমার খালাতো ভাই শালি তোর খালাতো ভাই না সিনেমা রুবেল দে সিনেমা দেখাস টিভিতে সিনেমা চলে সিনেমা হলে সিনেমা চলে টিভিতে সিনেমা ইউটিউবে সিনেমা ফেসবুকে রুবেলের সিনেমা দিতে আস থাকে শালি আমি সিনেমা দেখলে এটা আমার কি দোষ হ্যাঁ শালি যে গানটা আমি তোর সামনে গাইছি আদর্শ রুবেলের নাচি ওই জলি সাহেব দেখবে সিনেমাস গাইছে রুবেল হলো নায়ক উৎসাস এই সিনেমার গান বললো তো আমি তোমার কে বলো না তুমি আমার কে কেন যে জানি না তোমার প্রতি আমার এত টান কেন একবার না দেখিলে তোমায় বাসে না পরে তার ঝালিকে সত্যা শালি ছিল আমারে শালি আমি কি সুন্দর গানটা গাইতেছি এত সুন্দর বলো তো তুমি আমার কে বলো তো আমি তোমার কে শালি কি সত্যটা বিলাস দিছে রে ভাই গাল লাল টকটক হয়ে গেছে কি সুন্দর ফর্সা গাল কি অবস্থা আপনার ও ভাইজান এই তো দেখে খালি
জায়গা মতো বল মেরে কইতেছে কি অবস্থা? অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, বাস, ট্রাক, কিছু একটা ডাইকা। বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স কেন? আপনার বিয়ের বাসর সাজাইবেন নাকি? বাসর? বাসরের কথা কয়ে আবার আপনি আবার ভিতরে কষ্ট দিলেন, প্রচুর কষ্ট দিলেন আপা। বাসরের তো সব শেষ করছে, আমার হাসপাতালে নেন আপা। আমার অবস্থা খুব খারাপ, টাটায় শুলায় বুলবুল করে, জলে ফাটা যায় আমার তলে ফাটা যায়। আপনি যে আমার এই মাত্র কইলেন আমি আপনার শালি লাগি, তাহলে তো সমস্যা নাই, দুলা ভাইয়ের লগে একটু একটু মজা করতেই পারি। মজা করে বলটা মারছি, আমি তো বুঝি নাই সিরিয়াস হয়ে যাইব। আমার তলে জলে আর তুই আমার নাটক করছিস, হাসপাতালে নিয়ে যা, বলে ছোট্ট তো মারছিস মেসির মতো, ব্রহ্মরের মতো, আর তুই এটা উড়ে তেলা মুখার মতো শট মারছ। আরে তেলা বড় শট মারতে পারে নাকি? উড়ে 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 কি করে কি বিপদে পড়লো? কি লেগে শট মারা? ও বাবা, আপনি শান্ত হয়ে নাচুন, একটু চুপ থাকুন।